যদি আপনার বুকে বছরের পর বছর ধরে কাশি জমা থাকে এবং ফুসফুসে ইনফেকশান তৈরি হয় সবসময় কাশি ঠান্ডা জ্বর এই ধরনের রোগে আপনি আক্রান্ত থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকর হবে আজ আমরা যে ঘরোয়া নুস্কাটি তৈরি করব যে উপায়টি আপনাদের করে দেখাবো তা একবার তৈরি করলে টানা সাত দিন সেবন করতে পারবেন আর এই সাত দিনের মধ্যেই আপনার বহুদিন ধরে বুকে জমে থাকা কফ ফুসফুসে যে কোনো ধরনের সমস্যা ইনফেকশানকে দূর করতে পারবেন সেই সঙ্গে কোল্ড অ্যালার্জি বা হাঁচি কাশির সমস্যা হালকা জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা সহ এই ধরনের ঠান্ডা জনিত সকল রোগ দূর হয়ে যাবে প্রথমে দীর্ঘদিন ধরে বুকের মধ্যে জমে থাকা কফকে তরল করে বের করে দিতে হবে আর এই কাজটা তেজপাতা খুব ভালো করে তেজপাতা আপনি হয়তো এতদিন বিভিন্নভাবেই সেবন করেছেন কিন্তু আজ যে নিয়মে যে যে উপাদানের সঙ্গে আপনাকে সেবন করার কথা বলবো সেই উপাদানগুলো এক সঙ্গে সেবন করা মাত্রই আপনার বুকে জমাট বাধা কফ বের হয়ে যাবে তেমনি ফুসফুসের ইনফেকশানও ভালো হয়ে যাবে যাদের অ্যাজমার মতো শ্বাসকষ্ট রয়েছে বা ব্রঙ্কাইটিস রয়েছে অথবা যাদের কোল্ড অ্যালার্জি হাঁচি কাশি সর্দি মাইগ্রেনের ব্যথা বা দেহে যে কোনো ধরনের র্যাশ অ্যালার্জি চুলকানি রয়েছে তারাও এই রেমিডি সেবনের মাধ্যমে উপকার পাবেন রোগ দূর করতে পারবেন অনেকেই কোল্ড কফ দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেই যাচ্ছেন কিন্তু এই ধরনের ঔষধগুলো আপনাকে সাময়িক রিলিফ দিলেও পুরোপুরি সুস্থ করে তুলতে পারে না তবে এই ধরনের ঘরোয়া নুস্কা আপনাকে একেবারেই সুস্থ করে তুলবে আপনি চাইলে সাত দিনের জন্য একেবারে প্রস্তুত করে রাখতে পারেন আবার প্রতিদিনও তৈরি করে সেবন করতে পারেন যদি সাত দিনের জন্য সেবন করতে হয় সেক্ষেত্রে সাত থেকে আটটি তেজপাতা ব্যবহার করতে হবে আর যদি আপনি একদিনের জন্য তৈরি করতে চান তাহলে দুইটি তেজপাতা নিয়ে নিন আমি সাত দিনের জন্য একেবারে প্রস্তুত করে আপনাদের দেখাচ্ছি এই জন্যই আটটি তেজপাতা নিয়ে নিচ্ছি এই তেজপাতাগুলোকে আমি যেভাবে টুকরো করে ছিঁড়ছি এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে একটি পাত্রে নিয়ে নিন এরপরে নিচ্ছি আদা আদা প্রথমে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি সাত দিনের জন্য প্রস্তুত করব বলে এতটা পরিমাণ আদা নিচ্ছি এখানে কমপক্ষে ছয় সাত ইঞ্চি আদা রয়েছে আপনি যদি একদিনের জন্য প্রস্তুত করতে চান তাহলে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ আদা নেবেন তবে পরিমাণের উনিশ বিশ বা একটু কম বেশি হলে খুব বেশি ক্ষতি হবে না আদাটা কিভাবে নিতে হবে দেখুন একদম পাতলা পাতলা করে চিপসের মতো স্লাইস করে কেটে নিন এইভাবে আদা একটি পাত্রে নিয়ে নিন বুকের জমাট কফ কাশি ফুসফুসের ইনফেকশন দূর করতে এই রেমিটিতে আদা খুবই কার্যকরী হবে আদা হয়তো আপনি অনেকভাবেই সেবন করেছেন কেউ কেউ জিঞ্জার টি সেবন করেন বা কাশি দূর করার জন্য আদা বিভিন্নভাবে সেবন করে থাকেন কিন্তু এই রেমিডির সঙ্গে আদা যখনই আপনি সেবন করবেন তখন তা আপনার বুকের জমাট বাঁধা কফ কাশি বা কোল্ড কফ দূর করার ক্ষেত্রে খুব দ্রুত কাজ করতে শুরু করবে আদাটা একটি পাত্রে নিচ্ছি আর তারপরে একটা বড় পাত্রের ভেতরে পানি নিয়ে নিচ্ছি গ্যাস স্টোভ জেলে সহ পাত্রটা বসিয়ে দিচ্ছি আপনি একদিনের জন্য প্রস্তুত করতে চাইলে এখানে পানি নেবেন এক থেকে দেড় কাপ আমি যেখানে সাত দিনের জন্য প্রস্তুত করছি তাই তিন কাপ বা সাতশো এম মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা ফুটতে শুরু করবে তারপরে আমরা উপাদানগুলোকে একের পর এক মেশাতে থাকব তেজপাতা এবং আদা ছাড়াও এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভেষজ মিশ্রিত করা হবে যা আপনারা ভিডিও দেখে শিখে নেবেন এবং একদম সঠিক নিয়মে প্রস্তুত করবেন পানি যখন ফুটতে শুরু করবে তখন প্রথমে আপনি আদার টুকরোগুলো দিয়ে দেবেন আর আদার টুকরো করার আগে অবশ্যই ধুয়ে নেবেন এরপরে তেজপাতার টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিন তেজপাতা না ধুয়ে একেবারে ব্যবহার করবেন না কিন্তু তেজপাতা ধোয়ার সময় খুব বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না খুব দ্রুত দুই তিনবার ধুয়ে এখানে ব্যবহার করুন আপনি যদি পানিতে বেশিক্ষণ তেজপাতা ভিজিয়ে রাখেন তাহলে তেজপাতার যে অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে তা সেই পানির সঙ্গে মিশে যাবে আর তা আপনার এই ধরনের রোগ দূর করতে কাজ করতে পারবে না এবারে তেজপাতা এবং আদাটাকে পানির মধ্যে ছেড়ে দিন দেখুন কীরকম ফুটতে শুরু করবে যখন এটা ফুটতে শুরু করবে এরকম ফেনা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিন লবঙ্গ সাত দিনের জন্য প্রস্তুত করার কারণে আমি এখানে আটটি লবঙ্গ দিচ্ছি খেয়াল রাখবেন লবঙ্গ যেন অবশ্যই মাথার ফুলগুলো থাকে এবারে এই লবঙ্গগুলোকে একটু করে বা ভেঙে নিচ্ছি লবঙ্গগুলো পানিতে দিয়ে দেওয়ার পরে আরও ফুটতে দিন আপনি ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না পানিটা শুকিয়ে হাফ লিটারের মতো চলে আসে অর্থাৎ সাতশো গ্রাম পানি পাঁচশো গ্রামে পরিণত করতে হবে তবে আজ খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এতে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আপনি সম্ভব হলে ঢেকে পানিটা ফোটানোর চেষ্টা করুন রেমেডিটা প্রস্তুত হয়েছে কিনা এটা বোঝার আরও একটি উপায় হচ্ছে যখন দেখবেন যে এর সবগুলো উপাদান পানির নিচে চলে গেছে এরকম স্থির হয়ে বসে গেছে তখন বুঝবেন যে আপনার রেমেডিটি প্রস্তুত হয়ে গেছে তখন এটা আজ বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দিন যখন এটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন একটি কাচের জারের মধ্যে ছেকে রেখে দিন অবশ্যই কাচের জারে রাখবেন কোনো স্টিল অ্যালুমিনিয়াম অথবা প্লাস্টিকের জারে একেবারেই রাখবেন না তবে সরাসরি কাশ ছাড়াও আপনি সিরামিকের পাত্রও এটাকে রেখে দিতে পারেন এবারে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ একশো ভাগ শুদ্ধ খাঁটি মধু যে মধুটা আপনি নিশ্চিত হবেন এটা একশো ভাগ শুদ্ধ খাঁটি সেটাই মেশাবেন আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা চাইলে মধু অ্যাভয়েডও করতে পারেন তবে শুদ্ধ খাঁটি মধু কখনো ডায়াবেটিসকে বাড়িয়ে দেয় না এবারে এটা খুব ভালো করে মিশিয়ে বা নেড়ে নিয়ে বন্ধ করে ফ্রিজে রেখে দিন যখন আপনি সেবন করবেন তখন ফ্রিজ থেকে বের করে এখান থেকে মাত্র দুই টেবিল চামচ পরিমাণ একটি কাচের কাপে নিয়ে নিন আর তার সঙ্গে মিশিয়ে নিন গরম পানি হালকা গরম পানি মিশিয়ে এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে সেবন করুন আপনি চাইলে লেবুর রস অ্যাভয়েড করতে পারেন যদি আপনার গ্যাস অ্যাসিডিটির পরিমাণ খুব বেশি থাকে তাহলে রস অ্যাভয়েডও করা যাবে এবারে এটাকে সকালবেলায় বাসি মুখে হালকা গরম পানি পান করার ত্রিশ মিনিট পরে সেবন করবেন এবং এই রেমিডি সেবনের আধা ঘন্টা পরে যে কোনো ধরনের খাবার গ্রহণ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন